ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস এই চ্যানেলটি মূলত একটি ইংলিশ অনার্স এবং পাস রিলেটেড একটি চ্যানেল এই চ্যানেলে তোমরা ইংলিশ অনার্সের বিভিন্ন টপিক বেসিস ডিসকাশান সামারি লাইন বাই লাইন ডিসকাশান প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সাজেশান এই সমস্ত পাবে আজকে এই ভিডিওতে আমি থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সের যে নিউ সিলেবাস তার সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা যেন থার্ড সেমিস্টারের টোটাল তোমাদের দুটো ডিএসসি পেপার আছে ডিএসসি থ্রি এবং ডিএসসি ফোর ডিএসসি থ্রি হান্ড্রেড মার্কস ডিএসসি ফোর হানড্রেড মার্কস এবং প্রত্যেকটা যেন হানড্রেডের মধ্যে টোয়েন্টি ফাইভ করে টিউটোরিয়াল থাকে রিটেন হচ্ছে সেভেন্টি ফাইভ তোমরা যদি আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এখন আমরা আমাদের সিলেবাসটা দেখি প্রথমে আমরা আমি তোমাদের ডিএসসি থ্রির সিলেবাসটা দেখাবো ঠিক আছে দেখো ডিএসসি থ্রি প্রথমে তোমরা যেটা দেখতে পাবে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা মানে ইংলিশ ড্রামার যে ইতিহাসটা একটা এজ মেনশান করা আছে ফ্রম এলিজাবেথানিস টু মডার্ন পিরিয়ড মানে এলিজাবেথানিস থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত ইংলিশ ড্রামার যে হিস্ট্রি এলিজাবেথানিস থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত বিভিন্ন পিরিয়ড আছে ওই প্রত্যেকটা পিরিয়ডে কোন কোন ড্রামাটিস্টের আমরা পাবো বা ওই ড্রামাটিস্টের লেখা কোন কোন ড্রামা আমরা পাবো সেগুলো কিন্তু আমাদের জানতে হবে তবে বলে রাখি এখান থেকে কত মার্কসের কোশ্চেন হয় টোয়েন্টি মার্কসের মানে ফিফটিন ইন্টু ওয়ান আউট অফ থ্রি তিনটে ফিফটিন মার্কসের লং কোশ্চেন থাকে একটা লিখতে হয় আর ফাইভ ইন্টু ওয়ান তিনটে ফাইভ মার্কসের শর্ট নোট থাকে যে কোনো একটি লিখতে হয় আমি পিরিয়ডগুলো নিয়ে টপিক বেসিস ডিসকাশন তোমাদের দেব এবার দেখো তিনটে ড্রামা তোমাদের পড়তে হবে ঠিক আছে অনেকটা লং লং ড্রামা প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি আমি রাইটার্সদের নামগুলো দিইনি রাইডার্স টু দা সি হচ্ছে জে এম সিঞ্জের লেখা দু নম্বর হচ্ছে অ্যান্ড দ্য ম্যান এটা হচ্ছে জিবি সয়েল লেখা মানে জর্জ বার্নার সয়েল লেখা থার্ড হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত ড্রামা তবে এই তিনটে ড্রামা থেকে প্রত্যেকটা থেকে একটা করে ফিফটিন মার্কসের সম্ভবত দুটো করে ফিফটিন মার্কসের লং কোশ্চেন থাকবে যে কোনো একটা করে লিখতে হবে মানে এখানে মার্কস ডিভিশনটা কী হচ্ছে ফিফটিন ইন্টু থ্রি আর ফাইভ ইন্টু টু যে কোনো দুটো শর্ট লিখতে হবে অর্থাৎ এখানে হলো পঁয়তাল্লিশ আর দশে পঞ্চান্ন আর এখানে হচ্ছে কুড়ি এই টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে ডিএসসি থ্রির সিলেবাস বুঝতেই পারছো ডিএসসি থ্রির সিলেবাসটা অনেকটা শর্ট কিন্তু এই যে ড্রামাগুলো দেয়া আছে এগুলো অনেকটা লং লং ড্রামা এবার আসি আমরা ডিএসসি ফোরের যে সিলেবাসটা দেখো ডিএসসি ফোরটা হচ্ছে মূলত আমেরিকান লিটারেচার আমেরিকান লিটারেচার বলতে এখানে যে সমস্ত টপিকগুলো আছে প্রত্যেকটাই আমেরিকান রাইটারদের লেখা কী কী পড়তে হবে মার্কস ডিভিশনটা আমি লাস্টে আসি প্রথমে দেখো আমাদের পোয়েট্রি পড়তে হবে চারটে পোয়েট্রি পড়তে হবে প্রথমটা হচ্ছে আফটার অ্যাপেল পিকিং এটা রবার্ট ফ্রস্টের লেখা দু নম্বর হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ওয়ার্ল্ড হোয়াইটম্যানের লেখা থার্ড হচ্ছে ড্যাডি সিলভিয়া প্লাতের লেখা ফোর্থ হারলেম ল্যাংস্টন হিউজেসের লেখা মার্কস ডিভিশনটা আমি পরে আসছি এবার দেখো দুটো শর্ট স্টোরি আছে দুটো শর্ট স্টোরি তোমাদের পড়তে হবে দ্য পার্লয়েন্ট লেটার মানে দ্য স্টোলেন লেটার যাওয়া চিঠিটি এটা হচ্ছে অ্যালান পোয়ের লেখা আর সেকেন্ড হচ্ছে ড্রাই সেপ্টেম্বর উইলিয়াম ফগনারের লেখা একটা নোভেল পড়তে হবে নোভেলটার নাম হচ্ছে দ্য ম্যান অ্যান্ড দ্য সি আরনেস থেমিংয়ের লেখা আর একটা ড্রামা পড়তে হবে যেটা হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান আর্থার মিলারের লেখা এবার দেখো এখানে যে টপিকগুলো আসে হান্ড্রেড পারসেন্ট আগের যে সিলেবাস ওল্ড সিলেবাস সেখানে কিন্তু ছিল সেটাকেই পুরোটা তোমাদের কিছু কমিয়ে দিয়ে দিয়েছে মার্ক্স ডিভিশনটা কেমন হবে পোয়েট্রি স্টোরি নোভেল ড্রামা চারটে আমাদের মূলত পড়তে হচ্ছে মানে ফিফটিন ইন্টু ফোর চারটে লং কোয়েশ্চেন লিখতে হবে বোঝা গেছে চার পনেরো ষাট মানে ধরো পোয়েট্রি থেকে একটা লং কোয়েশ্চেন লিখতে হবে স্টোরি থেকে একটা লং কোশ্চেন লিখতে হবে নোভেল থেকে একটা ড্রামা থেকে একটা এবার হয়তো পোয়েট্রি থেকে হয়তো দু যে কোনো দুটো পোয়েম থেকে দুটো লং কোয়েশ্চেন থাকবে একটা লিখতে হবে স্টোরি থেকে হয়তো দুটো লং কোশ্চেন থাকবে একটা লিখতে হবে আর এগুলো তো অপশান নেই দ্য ওল্ড ম্যান অ্যান্ডাস্ট্রি থেকে দুটো লং কোশ্চেন থাকবে একটা লিখতে হবে ডেথ অফ এ সেলসম্যান থেকেও দুটো লং কোশ্চেন থাকবে একটা তোমাদের লিখতে হবে আর চার পনেরো ষাট আর টোটাল যে কোনো তিনটে টপিক থেকে ফাইভ মার্কসে তিনটে শর্ট নোট লিখতে হবে এই টোটাল হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের কোশ্চেন হবে ডিএসসি ফোর থেকে রিটেনটা তাহলে এই হলো সিলেবাস আমি আবারও বলছি টপিক বেসিস ডিসকাশান আমি তোমাদের দেব আমার চ্যানেলের পাশে থাকো দেখবে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে যদি হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে